নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ও নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন আমি একটি কথা বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। শুধু রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনছেন, বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, দায়িত্বটা সম্পূর্ণরূপে আপনার। কারণ এই ভিডিওতে আমি কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিছু আপনাদের জন্য এই ভিডিওতে কিছু কথা বলার চেষ্টা করি। আপনাদের হয়তো মূল্যবান সময় আমি কিছুটা হলেও নষ্ট করি, কিন্তু এই ভিডিওটি যারা দেখবেন কি না, আপনারা কিন্তু চট করে একটি টিকিট কিন্তু কাটবেন না। কারণ টিকিট কেটে অর্থ নষ্ট কোনো মাতেই করবেন না। প্রতিটি টাকাই কিন্তু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনি ভাবছেন যে আপনার হয়তো আগামীকাল ভাগ্য খুলে যাবে, দেখুন অতই যদি সহজ হতো আজকে প্রত্যেকে কোটিপতি হয়ে যেত। কিন্তু ব্যাপারটি অত সহজ নয়। আমি একটি কথা বারবার বলি, আপনার জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করা একান্তই দরকার। আপনার জন্মছকে প্রাপ্তির চোখ রয়েছে কি না, সেটা থাকলে কখন রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ আপনার জন্মছকে দেখা যাচ্ছে প্রাপ্তির জায়গাটা আপনার ক্ষেত্রে বর্তমান সময়ে নেই। আপনি টিকিট কাটছেন, আপনার হচ্ছে না। আপনি বলছেন যে আমার তো রাশির নাম ছিল, তাহলে আমার কেন হলো না? রাশির নাম শুনেই আপনি বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন, এই কাজটা হচ্ছে সবথেকে ভুল কাজ। একই রাশি তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি ভাগ্য সমান? প্রত্যেকেরই কিন্তু ভাগ্যটা কিন্তু আলাদা। অর্থাৎ এখানে শুধু রাশি শুধু নয়, এখানে দেখতে হবে আপনার ন্যাকাল চার্ট, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং রাহুর প্লেসমেন্ট। রাহুর ডিগ্রি ওয়াইজ কততে আছে, রাহু নক্ষত্র অনুযায়ী কততে আছে। রাহু কিন্তু নক্ষত্রটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলি। এবং রাহু কোনভাবে অবস্থান করছে, ভাবটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। আপনি একটি টিকিট কাটছেন, হয়তো আপনার ভাগ্যে নেই, আর যদি থেকে যায় হয়তো আপনি কালকে হয়েও যেতে পারেন। কিন্তু আমি বারবার বলবো, এই যে প্রাপ্তির কথা বলছি, মহাপ্রাপ্তির যে কোনো দিক থেকে আগামীকাল মহাপ্রাপ্তির যোগ রয়েছে। আগামীকাল রাহুকাল রয়েছে 7:30 থেকে 9 পর্যন্ত, যোগ রয়েছে ব্রহ্মযোগ, যোগটা খুব দুর্দান্ত যোগ রয়েছে। সোমবার আবারও বলছি প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। দেখুন এই যে যোগ, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। হয়তো আপনি চেষ্টা করছেন তিথিক্ষণটা আপনার জন্মের তিথিক্ষণের সঙ্গে মিলে গেছে, ভাগ্য ক্লিক করে যেতে পারে। আমি রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় সমস্ত বলবো। দুটি রাশি এক্সিলেন্ট, পাঁচটি রাশির মধ্যে দুটি রাশি এক্সিলেন্ট পেতে চলেছে। এবং এর পাশাপাশি আমি আর একটি কথা আপনাদেরকে জানাই, যে আপনার ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, সফলতা ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা দরকার। কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য ব্যতীত কিন্তু আপনার অর্থ আসবে না। আকস্মিক প্রাপ্তির ভাবে ভাবটাকে স্ট্রং থাকা দরকার। ধনভাব, সফলতা ভাব, এই চারটি ভাব, রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ, চারটি ভাব, চারটি গ্রহ বিশেষভাবে ইম্পর্টেন্ট এই প্রাপ্তির ক্ষেত্রে। আপনি বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে, যাদের ক্ষেত্রে জন্ম ন্যাকাল চার্ট নেই, তারা হস্তরেখা বিচার করুন যে আপনার ক্ষেত্রে কখন সময়টা রয়েছে। আদৌ আপনার যে সময় সেটা কেটে গেছে কিনা, বা আপনার
ক্ষেত্রে এই সময়টা দেরিতে রয়েছে কিনা, আর যাদের খুব অল্পের জন্য বড় ধরনের, অর্থাৎ এক কথা যদি আমি বলবো, তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। আমি কৌশিকরায় খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, রাহু কিন্তু আপনাকে স্পেশালভাবে, আমি একটি কথা বলি, এই কলিযুগে অর্থ কিন্তু দিয়ে থাকে, এই হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা মহাপ্রাপ্তি যেটাই বলুন না কেন, তার ডিপার্টমেন্টটাই রয়েছে রাহুর কাছে। সবারই কিন্তু একটা ডিপার্টমেন্ট থাকে, সবগরি গ্রহেরই সব দিকটা কোন কোন ডিপার্টমেন্টগুলো কিন্তু রয়েছে, যেমন মন্ত্রী থাকে কি না আপনার সেই জায়গাটাতে, কিন্তু গ্রহদের উপর কিন্তু সব কিছু কিন্তু ন্যস্ত রয়েছে। তবে আপনার জন্মছক, আপনার হস্তরেখা, আপনার দশা মহাদশা বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ভিডিও দেখছেন প্রতিদিন প্রচেষ্টা করছেন, হয়তো আপনার লাগছে না বা লাগলে খুব অল্পের লাগছে, আমি প্রাপ্তি বলছি যে কোনো দিক থেকে এই মহাপ্রাপ্তি ঘটবে। এই মহা কথাটি লিখেছি কেন, মহাপ্রাপ্তি এর মানে যদি আপনারা যদি বলেন, এর অন্তর্নিহিত মানেটা কিন্তু অনেক গভীর। মহাপ্রাপ্তি, এই মহাপ্রাপ্তিতে যে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে, আমি যে কথাগুলো বলছি কিছু সংখ্যক মানুষের সঙ্গে এই কথাগুলো মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে না। অর্থাৎ আমি কখনোই দাবি করি না যে আমি যে রাশিগুলোর কথা বলছি মিলবে না, আবার কখনোই বলছি না যে মিলবে, কিন্তু একই রাশির একাধিক মানুষ আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একই রেজাল্ট হতে পারে না, ইম্পসিবল। আপনার রাশির নাম থাকতেই পারে, সেক্ষেত্রে দেখতে হবে আপনার সময়টা কখন রয়েছে, আপনার জন্মছক অনুযায়ী ফরচুনা নাম্বার কোনটা রয়েছে, এই জায়গাগুলো সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে আপনার জন্মছককে বার্থ চার্ট রিফরমেশনের মধ্যে সংস্কার করে অবশ্যই এই প্রাপ্তির ব্যাপারটাতে কিন্তু আপনারা এগাতে কিন্তু পারেন। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালের জন্য, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 4-9, শুভ সময় 9:32 থেকে 11:02 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 6-5, আপনাদের শুভ সময় 11:52 থেকে 1:32 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 4-1, আপনাদের শুভ সময় 10:52 থেকে 12:24 পর্যন্ত, টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8-6, সময় 11:00 থেকে 12:44 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি নাম বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনার টার্গেট নাম্বার 6-2, আপনাদের যে শুভ সময় আগামীকাল 11:32 থেকে আপনার 1:04 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এই যে আমি রাশিভিত্তিক শুভ সময়টা বলছি, রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা বলছি, এটা সম্পূর্ণরূপে ইন জেনারেল। যদি আপনার লাক
ফ্যাক্টর যদি হয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু হয়তো আগামীকাল কোটি টাকার না দেখলে লক্ষপতি আপনি কিন্তু হতে পারেন। তবে যারা ভিডিওটি ভালো মতন শুনছেন না বুঝছেন, অবশ্যই ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। নমস্কার।